আজকেও আমাদের কুয়াশার আয়োজন সাজানো হয়েছে একইভাবে, অর্থাৎ প্রথম ঘন্টায় রয়েছে একটি গল্প যেটা পড়ে শোনায় সেতু, আজও তাই রয়েছে, এবং পরের ঘন্টায় রয়েছে আমাদের কুয়াশার মূল কাহিনী। গত সপ্তাহে আমরা দুটো গল্প শুনেছিলাম, একজন লিসেনার্স পাঠিয়েছিল একটি গল্প এবং আরেকটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প ছিল, এবং আজকে রয়েছে আপনার আমার সবার পছন্দের লেখক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের সে গল্পটি শুনব, পড়ে শোনাবে সেতু। প্রথম পর্ব এখন শুনছি, ফিরে এসে বাকি পর্ব শুনব। আমার ছোট মেয়ের গলায় মাছের কাঁটা ফুটেছিল। মাছের কাঁটা যে এমন যন্ত্রণাদায়ক ব্যাপার তা জানা ছিল না। বেচারি ক্রমাগত কাঁদছে, কিছুক্ষণ পরপর বমি করছে, হেঁচকি উঠছে, চোখ মুখ ফুলে একাকার। আমি দিশেহারা হয়ে গেলাম। অনেক ধরনের লৌকিক চিকিৎসা করানো হল। শুকনো ভাতের দলা গিলানো, মধু খাওয়ানো, গলায় শেক দেওয়া। এক পর্যায়ে আমাদের কাজের মেয়েটি বলল একটা বিড়াল এনে তার পা ধরালে কাঁটা চলে যাবে। গ্রাম দেশে নাকি এইভাবে গলার কাঁটা দূর করা হয়। বিপদে মানুষের মাথা ঠিক থাকে না। হাতের কাছে বিড়াল থাকলে হয়তো বা বিড়াল এনেও চিকিৎসা করতাম। ডাক্তারের কথা একবারও মনে হয়নি, কারণ মনে হলেও লাভ হতো না। 48 ঘন্টার হরতাল চলছে, ঢাকা শহর অচল। পুলিশের সঙ্গে জনতার কিছু খণ্ড খণ্ড সংঘর্ষ হয়েছে বলেও খবর আসছে। দুটি পেট্রোল পাম্পে নাকি আগুনও লাগানো হয়েছে, কয়েকজন মারাও গেছে। শহর ভর্তি গুজব। শোনা যাচ্ছে এরশাদ সরকারের পতন হয়েছে, তিনি তার প্রিয় গলফ সেট বিক্রি করে দিয়েছেন। একটা হেলিকপ্টার নাকি বঙ্গভবনে রেডি অবস্থায় আছে। এই অবস্থায় মেয়ে কোলে নিয়ে রাস্তায় নামলাম। মেয়ে একটু পরপর কান্না থামিয়ে জিজ্ঞেস করছে, বাবা আমি কি মরে যাব? 7 বছরের মেয়ে এই জাতীয় প্রশ্ন করলে বুকটাই ভেঙে যায়। আমার নিজেরও চোখে পানি এসে গেল। যখন প্রয়োজন থাকে না তখন মরে মরে ফার্মেসি দেখা যায়। সেই সব ফার্মেসিতে গম্ভীর মুখে ডাক্তার বসে থাকেন, আজ কাউকেই দেখা যাচ্ছে না, কোনো ফার্মেসি খোলা নেই। দুজন ডাক্তারের বাসায় গেলাম, একজন বাসায় ছিলেন না, আর অন্যজন মেয়েকে না দেখেই বললেন, মেডিকেলে নিয়ে যান ওকে। মেডিকেলে নিয়ে যেতাম, তবু কেন জানি সাইনবোর্ড দেখে তৃতীয় একজন ডাক্তার খুঁজে বের করলাম। ইনি তিনতলায় থাকেন, সাইনবোর্ডে লেখা স্ত্রী রোগ বিশেষজ্ঞ। গলায় কাঁটা ফোটা নিশ্চয়ই স্ত্রী রোগ নয়, তবু গেলাম যদি কিছু করতে পারেন। ডাক্তারের নাম হাসনা বানু, ছোটখাটো মানুষ, বয়স 40-এর কাছাকাছি। ভদ্রমহিলার মধ্যে মাতৃভাব অত্যন্ত প্রবল। একদল মানুষ আছে যাদের দেখলেই আপনজন মনে হয়। প্রথম দর্শনে তাকে এরকম মনে হল। তিনি আমার মেয়েকে চেয়ারে বসিয়ে হা করালেন, গলায় টর্চের আলো ফেলে চিমটা দিয়ে মুহূর্তের মধ্যে 1 ইঞ্চি লম্বা একটা কাঁটা বের করে ফেললেন। খুব কোমল গলায় বললেন, মামুনি ব্যথা কমেছে? আমার মেয়ে চুপ করে রইল, সে বোধ হয় তখনও ব্যাপারটা বিশ্বাস করতে পারছে না। ডাক্তার হাসনা বানু বললেন, কি মেয়ে, আমার সঙ্গে কথা বলবে না? আমার মেয়ে হেসে ফেলল, এখন বলো তুমি কি খাবে, আইসক্রিম খাবে? দেবো একটু আইসক্রিম। আমার মেয়ে বলল, ভ্যানিলা আইসক্রিম থাকলে খাবো। ডাক্তার হাসনা বানু বললেন, আমার কেন জানি মনে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম আছে। ভদ্রমহিলার প্রতি গভীর কৃতজ্ঞতায় আমার মন ভরে গেল। আমি তাকে চিকিৎসার জন্য কিছু টাকা দিতে গেলাম। তিনি শান্ত গলায় বললেন, ডাক্তারি যখন করি তখন চিকিৎসার টাকা তো নেবই, কিন্তু তাই বলে বাচ্চা একটা মেয়ের গলার কাটা বের করে ফি দাবি করব, এটা কি করে ভাবলেন? কাটাটা বের করার পর আপনার মেয়ের হাসি আপনি নিশ্চয়ই দেখেছেন,
এই হাসির দাম লাখ টাকা, তাই না? মিসেস হাসনা বেগমের সঙ্গে এই হচ্ছে আমার পরিচয়ের সূত্র। পরিচয় দীর্ঘস্থায়ী হয়নি। তিনি নিউক্লিয়ার মেডিসিন গবেষণায় একটি বৃত্তি নিয়ে আমেরিকার জন হস্কিন্স বিশ্ববিদ্যালয়ে চলে যাবার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এখন যে গল্পটি বলবো সেটি তার কাছ থেকেই শোনা। যেভাবে শুনেছি অবিকল সেইভাবে গল্পটি বলার চেষ্টা করছি। মেডিকেল কলেজ পাশ করে বেরোবার পর আমি একটা ক্লিনিকে চাকরি নেই। এখন যেমন চারিদিকে ক্লিনিকের ছড়াছড়ি তখন তেমন ছিল না। অল্প কয়েকটি ক্লিনিক ছিল, সবই মাতৃসদন। আমি যে ক্লিনিকে চাকরি নেই সেটা সেই সময় খুবই নামে ক্লিনিক। ধনী পরিবারের মারাই শুধু আসতেন। সুযোগ সুবিধা ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম ক্লিনিক। সর্বসাকুল্যে 15টি বেড ছিল, 10টি এ ক্যাটাগরির আর 5টি বি ক্যাটাগরির। এ ক্যাটাগরির ঘরগুলিতে এয়ার কুলার বসানো ছিল। আমরা ডাক্তার ছিলাম মাত্র 3 জন। প্রধান ডাক্তার মেডিকেল কলেজের একজন অধ্যাপক, আমি এবং নাসিমা। আমরা 2 জন সদ্য পাশ করা ডাক্তার। অবশ্য সব কাজ আমরা 2 জনেই দেখতাম। যেহেতু ছোট ক্লিনিক আমাদের কোনো অসুবিধা হতো না। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমাদের ক্লিনিকে 18-19 বছরের একটি মেয়ে ভর্তি হল। প্রথম মা হতে যাচ্ছে, ভয় অস্থির। আমি প্রাথমিক পরীক্ষা করে দেখলাম এখনো অনেক দেরি, এক একটা কন্ট্রাকশনের ভিতর গ্যাপ অনেক বেশি। আমি তাকে আশ্বস্ত করে বললাম, ভয় কিছু নেই। মেয়েটি করুণ গলায় বলল, তুমি তো বাচ্চা মেয়ে, তুমি পারবে, তুমি জানো সবকিছু। আমি হেসে ফেললাম, হাসতে হাসতে বললাম, আমি বাচ্চা নই, তাছাড়া আমি একজন খুব ভালো ডাক্তার। আপনার কোনো ভয় নেই, আমি ছাড়াও এখানে ডাক্তার আছেন, একজন প্রফেসর আছেন, তিনি কিছুক্ষণের মধ্যেই আপনাকে দেখতে আসবেন। রোগিণী বললেন, তোমাকে তুমি করে বলেছি বলে রাগ করনি তো? না। আমার এমন বদ অভ্যাস, আমার এমন বদ অভ্যাস, যাকে পছন্দ হয় তাকেই তুমি করে বলে ফেলি। আমি কাগজপত্র ঠিকঠাক করবার জন্য ভদ্রমহিলা স্বামীকে নিয়ে অফিসে চলে এলাম। দেখা গেল খুবই ক্ষমতাবান পরিবারের বউ। সাত আটটা গাড়ি দাঁড়িয়ে আছে, হোমরা চোমরা ধরনের কিছু মানুষ বিরক্ত মুখে হাঁটাহাঁটি করছে। একজন অতি বিরক্ত গলায় বলছে, আপনাদের ব্যবস্থা তো মোটেই ভালো না, ইমার্জেন্সি হলে পেশেন্টকে আপনারা কি করবেন? এখানে কি অপারেট করার ব্যবস্থা আছে? জি আছে। আপনাদের নিজস্ব জেনারেটর আছে? ধরুন হঠাৎ যদি ইলেকট্রিসিটি চলে যায় তখন? তখন কি করবেন? মোমবাতি জ্বালিয়ে তো নিশ্চয়ই অপারেশন হবে না? লোকগুলি আমাদেরকে বিরক্ত করে মারল। দাড়িওয়ালা এক ভদ্রলোক বললেন, আপনাদের এখান থেকে বেশ কিছু টেলিফোন করব, দয়া করে বিরক্ত হবেন না, সব পেমেন্ট করা, মানি উইল নট বি এ প্রবলেম। রোগিণী ভর্তি হয়েছেন বিকেলে, রাত 9টা বাজার আগেই স্রোতের মতো মানুষ আসতে লাগলো। অনেকের হাতে ফুলের গুচ্ছ, অনেকের হাতে উপহারের প্যাকেট, বিশ্রী অবস্থা। আমি সহজে ধৈর্য হারাই না, আমারও শেষ পর্যন্ত মেজাজ খারাপ হয়ে গেল। আমি বললাম, আপনারা কি শুরু করেছেন? এটাকে একটা বাজার বানিয়ে ফেলেছেন, দয়া করে ভিড় পাতলা করুন, একজন শুধু থাকুন, ডেলিভারি হোক তখন আসবেন। আমার কথা একজন ভদ্রমহিলা, সম্ভবত মেয়ের শাশুড়ি হবেন, চোখ মুখ লাল করে বললেন, আপনি কি জানেন এই মেয়ে কোন বাড়ির বউ? আমি বললাম, আমি জানি না, আমি জানতেও চাই না, সে আমার পেশেন্ট, এইটুকু জানি। আর 10টা পেশেন্টকে আমি যেভাবে দেখব তাকেও একইভাবে দেখব। আর 10টা বউ এবং আমার ঘরের বউ এক। তার শাশুড়ি চিৎকার করছে, আমি বললাম, আমার কাছে এক। তিনি বললেন, জানো এই মুহূর্তে আমি তোমার চাকরি খেতে পারি? আমি শীতল গলায় বললাম,
আপনি আমার চাকরি খেতে পারেন না। চিকিৎসক হিসেবে আমার যদি কোনো ব্যর্থতা পাওয়া যায় তবেই চাকরি যেতে পারে, তার আগে নয়। আপনি শুধু শুধুই চেঁচামেচি করছেন। ভদ্রমহিলা রেগে গিয়ে স্কাউন্ড্রেল, লোফার এসব বলতে লাগলেন। একজন ভদ্রমহিলা এমন কুৎসিত ভাষায় কথা বলতে পারে না আমার জানা ছিল না। বিরাট হইচই বেঁধে গেল। আমাদের প্রফেসর এলেন। ভেবেছিলাম তিনি আমার পক্ষে কথা বলবেন, তা বললেন না। আমার উপর অসম্ভব রেগে গেলেন। আমাকে অবাক করে দিয়ে সবার সামনে উঁচু গলায় বললেন, হাসনা, তোমাকে এখানে চাকরি করতে হবে না, ইউ ক্যান লিভ। আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। আমার প্রফেসর জানেন কত আগ্রহ, কত যত্ন নিয়ে আমি এখানে কাজ করি, অথচ তিনি। আমি রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। সহজে আমার চোখে পানি আসে না, কিন্তু রিক্সায় ফিরবার পথে খুবই কাঁদলাম। তখন বয়স অল্প, মন ছিল খুবই স্পর্শকাতর। রাত 11টায় প্রফেসর আমাকে নিতে এলেন। করুণ গলায় বললেন, হাসনা, খুবই কেলেঙ্কারি হয়ে গেছে। তুমি চলে আসার পর ক্লিনিকের কেউ কোনো কাজ করছে না, অসহযোগ আন্দোলন এরকম যে দাঁড়াবে আমি কল্পনা করিনি। এখন তুমি চলো প্লিজ। আমি বললাম, স্যার, আমার যাবার প্রশ্নই উঠছে না, আপনি রোগীর আত্মীয়দের বলুন অন্য কোনো ক্লিনিকে নিয়ে যেতে। বলেছিলাম পেশেন্ট যাবে না, সে এখানেই থাকবে। স্যার বললেন, এখানেই থাকবে? আমি জিজ্ঞাসা করলাম। স্যার বললেন, হ্যাঁ, এখানেই থাকবে, এবং সে বলে দিয়েছে ডেলিভারির সময় তুমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি থাকতে পারবে না। এখন তুমি যদি না যাও আমার খুব মুশকিল হবে, আমি খুব বিপদে পড়ব। তুমি তো বাইরের জগতের কোনো খোঁজ খবর রাখো না, যদি রাখতে তাহলে বুঝতে এই মেয়ে কোন পরিবারের মেয়ে। বাংলাদেশের মতো দেশে এরা যা ইচ্ছা তাই করতে পারে, তুমি চলো। স্যার আমি যাব না, ওরা যা ইচ্ছে করুক। স্যার বললেন, হাসনা, তুমি অন্য কিছু বাদ দাও, তুমি পেশেন্টের দিকে তাকাও, সে তোমার উপর নির্ভর করে আছে। আমার উপর তোমার রাগটা বড় না পেশেন্টের প্রতি তোমার দায়িত্ব বড়? আমি শাল গায়ে বের হয়ে এলাম। ক্লিনিকে তখন অবস্থার পরিবর্তন হয়েছে। ওয়েটিং রুমে তিনজন শুধু বসে আছেন, রোগিনীর কাছে দুজন, দুজনের একজন রোগিনীর শাশুড়ি। তিনি আমাকে দেখেই শীতল গলায় বললেন, ঢাকের মাথায় কি সব বলেছি কিছু মনে রেখো না, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আমি বললাম, আমি আমি কিছু মনে রাখি। তিনি বললেন, বৌমা তখন থেকে বলছিল সে তোমাকে যেন কি বলতে চায়, তুমি ওর কথাটা শুনো, খুবই ভয় পেয়েছে। আমি মেয়েটির পাশে এসে দাঁড়ালাম। মেয়েটি ক্ষীণস্বরে বলল, আপনারা ঘর থেকে যান মা, আমি ওর সঙ্গে একা একা কথা বলবো, আর কেউ যেন না থাকে। ভদ্রমহিলা দুজন অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের হয়ে গেলেন। মেয়েটা বলল, তুমি দরজাটা বন্ধ করে দাও। আমি বললাম, তার কি দরকার আছে? তিনি বললেন, দরকার আছে, তুমি লক করো, তোমার সঙ্গে আমার খুবই জরুরি কথা আছে, দরজা বন্ধ করে তুমি আমার পাশে এসে বসো। আমি তাই করলাম। দ্বিতীয় পর্ব। কন্ট্রাকশনের সময় কমে এসেছে, ব্যথার ধকল সামলাতে মেয়েটির খুবই কষ্ট হচ্ছে, তার গলা স্বর পাল্টে গেছে, মনে হচ্ছে সে অনেক দূর থেকে কথা বলছে। সে আমার হাত ধরে বলল, তোমার কি রাগ কমেছে? আমি বললাম, হ্যাঁ কমেছে। তুমি আমার গায়ে হাত দিয়ে বলো যে তোমার রাগ কমেছে। আমি তার কপালে হাত রেখে বললাম, আমার রাগ কমে গেছে। তিনি বললেন, আমি তোমাকে তুমি তুমি করে বলছি বলে রাগ করছো না তো? তুমি নিশ্চয়ই বয়সে আমার বড়। আমি মোটেও রাগ করিনি, আমি সবাইকে তুমি তুমি বলি না, যাদের আমার খুব প্রিয় মনে হয়, খুব আপন মনে হয়, তাদেরকে আমি তুমি বলি। তোমাকে প্রথম দেখেই আমার ভালো লেগেছে, তুমিও কিন্তু আমাকে তুমি বলবে। আমি বললাম, তোমার কথা বলতে কষ্ট হচ্ছে, তুমি বরং চুপ থাকো, বড় বড় করে নিঃশ্বাস নাও, আমার মনে হয় তোমার প্লাসেন্টা ভাঙতে শুরু করেছে।
কত দেরি? আমি বললাম এখনো অনেক দেরি আছে, রাত তিনটার আগে কিছু হবে না, রাত তিনটা পর্যন্ত তোমাকে কষ্ট করতে হবে। এখন কটা বাজে? 12:21। মনে হচ্ছে ঘড়ি চলছে না, তিনি বললেন। আমি উঠে দাঁড়ালাম, কিছু রুটিন কাজ আছে, এগুলো সারতে হবে, নর্মাল ডেলিভারি হবে, বাচ্চার পজিশনও ঠিক আছে, তবু ইমার্জেন্সির জন্য তৈরি থাকা ভালো। মেয়েটি বলল, যে জন্য তোমাকে বসিয়েছিলাম তা এখনো বলিনি, তুমি বসো। উঠে দাঁড়ালে কেন? আসল কথা তো এখনো বলিনি। আমি বসলাম। মেয়েটি ফিসফিস করে বলল, ওরা আমার বাচ্চাটিকে মেরে ফেলবে। আমি চমকে উঠলাম, এই মেয়ে সব কি বলছে? প্রচন্ড যন্ত্রণায় আবল তাবল বলছে না তো? আমি জানি ওরা আমার বাচ্চাটিকে মেরে ফেলবে। কারা মেরে ফেলবে? আমার শ্বশুর বাড়ির লোকেরা, ডাক্তার নার্স সবাইকে টাকা দিয়ে কিনে ফেলেছে, তোমাকেও কিনবে, তারপর বাচ্চাটাকে মারবে। এসব কি বলছো তুমি? ওরা তোমার বাচ্চাটাকে মারবে কেন? মেয়েটি জবাব দিল না, ব্যথার প্রবল ঝাপটা সামলাবার চেষ্টা করল। আমি তাকে সময় দিলাম। আমার মনে হলো মেয়েটা সম্ভবত পুরোপুরি সুস্থ নয়, হয়তো কিছুটা অস্বাভাবিকতা তার মধ্যে আছে। তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাই না? সে বলল, না, যা সত্যি আমি তাই বললাম। আমি জিজ্ঞাসা করলাম, তুমি জানলে কি করে ওরা বাচ্চাটিকে মেরে ফেলতে চায়? সে বলল, আমাকে বলেছে। কে বলেছে তোমাকে? আমার বাচ্চাটা আমাকে বলেছে। আমি পুরোপুরি নিঃসন্দেহ হলাম মেয়েটার মাথা খারাপ। সম্ভবত সে পারিবারিক জীবনে খুবই অসুখী, শ্বশুর বাড়ির কাউকে পছন্দ না, সবাইকে সে শত্রুপক্ষ ধরে নিয়েছে। মেয়েটি হাঁপাতে হাঁপাতে বলল, তুমি আমার কথা এক বর্ণ বিশ্বাস করনি, তাই না? আমি বললাম, তুমি ঠিকই ধরেছ, বিশ্বাস করার কথা এটা না, তোমার বাচ্চা তোমাকে কি করে বলবে? ও আমাকে স্বপ্নে বলেছে, একবার না অসংখ্যবার বলেছে। স্বপ্নে বলেছে? সে বলল, হ্যাঁ স্বপ্নে, গতকাল শেষ রাতেও স্বপ্নে দেখেছি। আমি জানতে চাইলাম, কি দেখেছ? সে বলছে, দেখলাম আমার বাচ্চাটা আমাকে বলছে, মা সবাই মিলে আমাকে মেরে ফেলবে, সবাই যুক্তি করে আমাকে মারবে, মা আমি কি করি? বলতে বলতে মেয়েটি থরথর করে কাঁপতে লাগলো। আমি তাকে বললাম, প্রথমবার যেসব মেয়ে কনসিভ করে তাদের প্রায় সবাই এসব ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যেমন তারা মারা যাচ্ছে, মৃত বাচ্চা হচ্ছে, এইসব এর কোনো মানে নেই। মেয়েরা সেই সময় খুব আতঙ্কগ্রস্ত থাকে বলেই এরকম স্বপ্ন দেখে। মেয়েটি বলল, আমি জানি, আমি যা স্বপ্নে দেখেছি তাই হবে, আমার স্বপ্ন অন্য মেয়েদের স্বপ্নের মতো নয়, সবাই যুক্তি করে আমার ছেলেটাকে মারবে। আমি হাসতে হাসতে বললাম, তোমার কোলে যখন ফুটফুটে একটা বাচ্চা দিয়ে দেবো তখন তুমি বুঝবে যে কত মিথ্যা সন্দেহ তোমার মধ্যে ছিল। মেয়েটার চোখ চিকচিক করতে লাগলো, সে গাঢ় স্বরে বলল, সত্যি তুমি তাই করবে? অবশ্যই তাই করব। সে আমাকে বলল, তুমি তাহলে প্রতিজ্ঞা করো, তুমি কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করো, তুমি বাচ্চাটাকে মারবে না, ওরা যখন মারতে চাইবে তুমি মারতে দেবে না, তুমি ফেরাবে। একটা শিশুকে আমি খুন করব, এটা তুমি কি বলছো? আমি বললাম, তুমি কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করো। আমি বললাম, এখানে কোরআন শরীফ কোথায় পাবো? আমার সঙ্গে আছে, সে বলল, আমার ওই কালো ব্যাগটার ভেতর, আমি নিয়ে এসেছি। রোগীকে শান্ত করবার জন্য প্রতিজ্ঞা করতে হলো, রোগী শান্ত হলো না। তার অস্থিরতা আরো বেড়ে গেল, সে চাপা গলায় বলল, আমি জানি তুমি প্রতিজ্ঞা রক্ষা করতে পারবে না, যদি না রাখো তাহলে আমার অভিশাপ লাগবে। আমি তোমাকে একটা কঠিন অভিশাপ দিচ্ছি, মেয়েটি সত্যি সত্যি একটি কঠিন অভিশাপ দিয়ে বসল।
তার মাথার যে ঠিক নেই সে যে অসুস্থ একটি মেয়ে তার আরেকটি প্রমাণ পেলাম। তবে তার এই অসুস্থতা এই মানসিক যন্ত্রণা দীর্ঘস্থায়ী হবে না। একটি হাসি খুশি শিশু তার সমস্ত কষ্ট ভুলিয়ে দেবে। সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। রাত দুটায় বাইরের দুজন পুরুষ ডাক্তার এলেন, ডেলিভারির সময় এরা থাকবেন। এদের মধ্যে একজন আমার পরিচিত ডাক্তার সেন, বড় ডাক্তার এবং ভালো ডাক্তার। আমাদের রোগিনী নতুন ডাক্তার দুজনকে দেখেই আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল। আমার হাত ধরে ফিসফিস করে বলল, এরা কারা? এরা আমার বাচ্চাকে খুন করবে। আমি বললাম, তুমি নিশ্চিন্তে থাকো, আমি সারাক্ষণ এখানে থাকবো, এক সেকেন্ডের জন্য নড়ব না। তাছাড়া ডাক্তার সেনকে আমি ব্যক্তিগত ভাবেও চিনি, তার মতো ডাক্তার কমই আছে। মনে থাকে যেন তুমি প্রতিজ্ঞা করেছ? আমার মনে আছে, প্রতিজ্ঞা ভাঙলে কিন্তু আমার অভিশাপ লাগবে। আমি আবার বললাম, আমার মনে আছে। তার কিছুক্ষণ পরই ভদ্রমহিলার স্বামী আমাকে ডেকে নিয়ে গেলেন, খুবই অল্প বয়স্ক একজন যুবক। তাকে বেশ ভদ্র ও বিনয়ী মনে হল, তবে যে কোনো কারণেই হোক তাকে বেশ ভীত বলে মনে হচ্ছিল। ভদ্রলোক নরম স্বরে বললেন, আপা, আমার স্ত্রী সম্ভবত আপনাকে কিছু বলেছে, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। ও এসব কেন যে বলছে কিছু বুঝতে পারছি না। আমাদের বাচ্চাটা সংসারের প্রথম সন্তান, আমি আমাদের পরিবারের বড় ছেলে, অথচ ওর ধারণা। আমি ভদ্রলোককে আশ্বস্ত করবার জন্য বললাম, আপনি এসব নিয়ে মোটেই মাথা ঘামাবেন না। সব ঠিকঠাক আছে তো আপা? আমি বললাম, হ্যাঁ সবই ঠিক আছে। সে জানতে চাইল, সিজারিয়ান লাগবে না? আমি বললাম, না, নর্মাল ডেলিভারি হবে। তাছাড়া ডাক্তার সেন এসেছেন, উনি খুবই বড় ডাক্তার এবং হাইলি স্কিলড। তাহলে আপনি বলছেন সব ঠিকঠাক হবে? আমি বললাম, হ্যাঁ। রাত তিনটার পর থেকে দেখা গেল সব কেমন যেন বেঠিক চলছে। বাচ্চা নেমে এসেছে বার্থ চ্যানেলের মুখে। এই সময় ডাক্তার সেন বললেন, বাচ্চার পজিশন তো ঠিক নাই, মাথা উপরের দিকে, এতক্ষণ তোমরা কি মনিটর করেছ? আমিও দেখলাম তাই, এরকম তো হওয়ার কথা না, কিছুক্ষণ আগেই সব পরীক্ষা করা হয়েছে। আমরা মুখ চাওয়াচাই করতে লাগলাম, প্রচুর রক্তক্ষরণ হতে লাগলো। এই সময় এত রক্তপাতের কোনোই কারণ নেই। টকটকে লাল রঙের রক্ত যা ধমনী থেকে আসছে, সমস্যাটা কোথায়? ব্লাড ক্রস ম্যাচিং করা ছিল, রক্ত দেওয়া শুরু হলো, কিন্তু এটা সমস্যার কোনো সমাধান নয়। মনে হলো রোগিনী বাইরের রক্ত ঠিক গ্রহণ করতে পারছে না। ডাক্তার সেন গম্ভীর গলায় বললেন, সামথিং ইজ ভেরি রং। আমাদের সবার গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। ডাক্তার এসব কি বলছেন? কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় সমস্যা দেখা দিল, হঠাৎ করে কনট্রাকশন বন্ধ হয়ে গেল। অথচ এই সময় কনট্রাকশনের সবচেয়ে বেশি প্রয়োজন। শিশুটি কি বার্থ চ্যানেলে মারা গেছে? রোগিনী ফিসফিস করে বলল, আমার ঘুম পাচ্ছে, ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে। ডাক্তার সেন ফোর্সেপ ডেলিভারির প্রস্তুতি নিলেন, আর তখন ইলেকট্রিসিটি চলে গেল। আজকাল বাতি চলে গেলে ইমার্জেন্সি বাতি জ্বলে ওঠে, তখনকার অবস্থা তো তেমন ছিল না। তবে আমাদের কাছে টর্চ, হ্যাজাক, মোমবাতি সবসময় থাকে। সমস্যার সময় ইলেকট্রিসিটি চলে যাওয়া কোনো নতুন ঘটনা নয়, কাজেই প্রস্তুতি থাকবেই। দ্রুত হ্যাজাক জ্বালানো হল। প্রায় 45 মিনিট পরিশ্রম করে ডাক্তার সেন ডেলিভারি করলেন। যে জিনিসটি বেরিয়ে এলো আমরা চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে রইলাম। কুৎসিত কদাকার একটা কিছু যার দিকে তাকানো যায় না, এ আর যাই হোক মানব শিশু নয়, চেনা জানা পৃথিবীর সাথে তার কোনো যোগ নেই। ঘন কৃষ্ণবর্ণের একতাল মাংসপিণ্ড,
এর থেকে হাতির সুরের মতো 8-10টি সুর বেরিয়ে এসেছে। সুরগুলো বড় হচ্ছে এবং ছোট হচ্ছে, তালে তালে মাংসপিণ্ডটাও বড় ছোট হচ্ছে। মানব শিশুর সঙ্গে এর একটি মাত্র মিল, এই জিনিসটারও দুটো বড় বড় চোখ আছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সে দেখছে চারিদিকের পৃথিবীটাকে। চোখ দুটি সুন্দর কাজল ছানা। ডাক্তার সেন হতভম্ব গলায় বললেন, হোয়াট ইজ দিস? ফুরসেপ দিয়ে ধরা জন্তুটাকে তিনি মাটিতে ফেলে দিলেন। মেঝেতে সে কিলবিল করতে লাগল। মনে হচ্ছে সুরগুলিকে পায়ের মতো ব্যবহার করে সে এগুতে চাচ্ছে। আমার সঙ্গে সহকর্মী হঠাৎ পেটে হাত দিয়ে বমি করতে শুরু করলো। আমাদের পরম সৌভাগ্য যে রোগিনীর জ্ঞান নেই। জ্ঞান থাকলে এই ভয়াবহ দৃশ্য তাকে দেখতে হতো। ডাক্তার সেন বললেন, কিল ইট, এক্ষুনি এটাকে মেরে ফেলা দরকার। জন্তুটি কি মানুষের কথা বুঝতে পারে? ডাক্তার সেনের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে তীব্র ও তীক্ষ্ণ শব্দ বের হয়ে এলো। অত্যন্ত হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, যা মানুষের স্নায়ুকে প্রচন্ড ঝাঁকি দেয়। ডাক্তার সেন বললেন, অপেক্ষা করছেন কেন? কিল ইট। জন্তুটি এগুতে শুরু করেছে, সুরগুলো বড় হচ্ছে, আর সে এগুচ্ছে তার মার দিকে। আমরা দেখছি সে মেঝে বেয়ে বেয়ে তার মায়ের খাটের দিকে যাচ্ছে, খাট বেয়ে উপরে উঠছে, আশ্রয় খুঁজছে মার কাছে। যেন সে জেনে গেছে এই অকরুণ পৃথিবীতে একজনই শুধু তাকে পরিত্যাগ করবে না। ডাক্তার সেন বললেন, আপনারা অপেক্ষা কেন করছেন? কিল ইট। আবার আগের মতো শব্দ হল। জন্তুটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে ডাক্তার সেনের দিকে। তার চোখ দুটি মানুষের চোখ, সেই চোখের ভাষা আমরা জানি। সেই চোখ করুণা এবং দয়া ভিক্ষা করছে, কিন্তু করুণা সে আমাদের কাছ থেকে পাবে না। আমরা মানুষ, আমরা আমাদের মাঝে তাকে গ্রহণ করব না। এই ভয়ঙ্কর অসুন্দর ও কুৎসিতকে আমরা আশ্রয় দেব না। সে পশু হয়ে এলে ভিন্ন কথা ছিল, সে পশু হয়ে আসেনি, মানুষের শিরী বেয়ে এসেছে। ডাক্তার সেন বললেন, এই জন্তুটিকে যে মেরে ফেলতে হবে এ বিষয়ে কি আপনাদের মনে কারো কোনো দ্বিধা আছে? আমরা সবাই বললাম, না, আমাদের মধ্যে কোনো দ্বিধা নেই। আত্মীয় স্বজনদের মত নেওয়া উচিত? আমরা বললাম, না, আমরা তাও মনে করি না। যে লোহার দণ্ডটি থেকে স্যালাইন ওয়াটারের ব্যাগ ঝুলছিল আমি তা খুলে হাতে নিলাম। জন্তুটি এখন তাকিয়ে আছে আমার দিকে। কি সুন্দর বড় বড় শান্ত চোখ! কি আছে ও চোখে? ঘৃণা, দুঃখ, হতাশা? জন্তুটি খাটের পা বেয়ে অর্ধেক উঠে গিয়েছিল। সেখানেই সে থেকে গেল। বোধহয় বুঝতে পেরেছে আর উঠে লাভ নেই। প্রথম আঘাতটি করলাম আমি। সে অবিকল মানুষের মতো গলায় ডাকল, মা, মা। তার মা সাড়া দিল না। আমরা দেখছি একটা দানবকে, সেও তার করুণ চোখে একদল দানবকেই দেখছে। আমার হাত থেকে লোহার রডটি পড়ে গিয়েছিল। ডাক্তার সেন তা কুড়িয়ে নিয়ে এলেন। হত্যাকাণ্ডে বেশি সময় লাগল না। ডাক্তার হাসনা বেগমকে আমি জিজ্ঞেস করেছিলাম, এই ঘটনার কি কোনো ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারেন? ডাক্তার হাসনা ক্লান্ত গলায় বলেছিলেন, আমার কাছে কোনো ব্যাখ্যা নেই, তবে এই ঘটনার প্রায় 7 বছর পর আমেরিকান জার্নাল অফ মেডিকেল সোসাইটিতে এরকম একটি শিশুর জন্ম বৃত্তান্তের কথা পাই। শিশুটির জন্ম হয়েছিল বলিভিয়ার এক গ্রামে। শিশুটির বর্ণনার সঙ্গে আমাদের জন্তুটির বর্ণনা হুবহু মিলে যায়। ওই শিশুটিকেও জন্মের 20 মিনিটের মাথায় হত্যা করা হয় এবং রিপোর্ট অনুসারে সেও মৃত্যুর আগে ব্যাকুল হয়ে বলিভিয়ান ভাষায় মাকে কয়েকবার ডাকে। আপনার কাছে কোনো ব্যাখ্যা নেই? না, তবে আমার একটা হাইপোথিসিস আছে।
আমার মাঝে মাঝে মনে হয় প্রকৃতি ইভলিউশন প্রক্রিয়া হয়তো নতুন কোন প্রাণ সৃষ্টির কথা ভাবছে, পরীক্ষা নিরীক্ষা করছে। আমরা প্রাণপণে সেই প্রক্রিয়াকে বাধা দিচ্ছি। আপনার ধারণা এরকম কোন ঘটনা আরো ঘটবে? হ্যাঁ, প্রকৃতি সহজে হাল ছাড়া না, সে চেষ্টা চালিয়ে যাবে এবং সে লক্ষ্য রাখবে যাতে ভবিষ্যতে আমরা বাধা দিতে না পারি। ওই যে মা আগে স্বপ্ন দেখলেন তার একটি ব্যাখ্যা, প্রকৃতি শিশুটিকে রক্ষা করতে চেষ্টা করছে, এক ধরনের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। এখন সে পারছে না, তবে ভবিষ্যতে সে নিশ্চয়ই আরো কোনো ভালো প্রোটেকশনের ব্যবস্থা করবে। আপনি কি আপনার হাইপোথিসিস বিশ্বাস করেন? ডাক্তার হাসনা বানু জবাব দিলেন না। তার কাছে এই প্রশ্নের জবাব নেই, জবাব থাকার কথাও নয়। কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় বাস করি, তখন একই সঙ্গে আমরা দেখতে পাই ও দেখতে পাই না, বুঝতে পারি ও বুঝতে পারি না, অনুভব করি এবং অনুভব করি না। সে বড় রহস্যময় সময়। আর এতক্ষণ শুনছিলাম হুমায়ুন আহমেদের লেখা গল্প, সে পড়ে শোনাচ্ছিল সেতু। আর আজকে আমাদের মূল কাহিনী শোনবার সময় হয়ে গেছে। অধীর আগ্রহ অপেক্ষা করছে সব বন্ধুরা, অনেকে লিখে পাঠিয়েছে কখন শুরু হবে আসল কাহিনী। আজকের কাহিনী লিখেছেন রুম্পা সৈয়দা ফারজানা জামান এবং নাট্যরূপ দিয়েছেন তিনি, আর সাউন্ড এডিটর ছিলেন আপেল মাহমুদ এমিল, এবং নাট্যাংশ বা অভিনয়াংশ ডিরেকশন দিয়েছেন বা পরিচালনা করছেন শেগুফতা আবিচারি। তো শুরু করছি, এখন শুনবো প্রথম অংশ অর্থাৎ প্রথম পর্ব, তারপর আবারও ফিরে আসি। মজার কোন অন্ত নেই। কারো কারো কাছে জীবনের সব বিরক্তির ফাঁকে মজাই হল একমাত্র বেঁচে থাকার অবলম্বন। তাই মজা করার জন্য অনেকে অনেক কিছু করে, কেউ খাবার বানায়, কেউ বা খায়, আবার অনেকেই আছে বাজার করেন অনেক মনে আনন্দ নিয়ে। কিন্তু কেউ কি ভেবেছেন যে একজনের মজা আরেকজনের কাছে সাজাও হতে পারে, হতে পারে মৃত্যুর কারণ বা ভয় বা বিভীষিকাময় কোন সমাপ্তির উৎস? আজ এমনই এক গল্প শোনাব যে গল্পে লুকানো আছে মজার আড়ালে থাকা সাজার কষ্ট। তোর চাবিটা কোথায়? রকি, বাসায় ফিরে কম্পিউটারে বসে বসে গেম খেলাটা ছাড় বাবা। তুই জানিস না আজকে কি হচ্ছে, পরে দিয়ে কিছু হবে না। এই যে এতগুলো কথা বললি, এত শব্দ ব্যয় না করে তোদের কি বলতে প্রবলেম আছে যে আজকে কি? আজকে চৈত্র সংক্রান্তি। তো তো মানে চল আড্ডা দেই, বের হই। শোন, আমার তেল ফুরায় গেছে আর নাই, এই বয়সে এসে আর এই সবে যাওয়ার কোন ইচ্ছা থাকে? এই বয়স মানে 32 কোন বয়স হলো? জনি ডেপের বয়স জানিস? ভাই আমি জনি ডেপ না, কালকে একটা ছুটির দিন, আজকে রাত থেকেই আমার ছুটি শুরু, রেস্ট নিতে দে। দোস্ত দোস্ত চল না করিস না। দেখ আজকে হঠাৎ করেই চ্যাটে নয়ন আর মিলুকেও পেলাম, শুনলাম তপনও দেশে ফিরেছে। আর তপন দৌড়াতে দৌড়াতে চলে আসবে এখানে আড্ডা দিতে, তাই না? এত ভাও খাইস না দোস্ত, তুই আসলে ভালো লাগতো। আর এখন 6টা বাজে মাত্র। খুব তো প্ল্যান করছো, তা গিন্নিদের কি বলবে? হঠাৎ ডিনারের প্ল্যান করি, ওয়ান ডিশ, তোরা সবাই আমাদের বাসায় আয়, তারপর ওদের আড্ডায় রেখে আমরা বের হলাম ঘন্টা দুয়েকের জন্য, কি বলিস? দ্যাটস গুড আইডিয়া। আমি অবশ্য আড্ডা দিতে গেলে বউ মাইন্ড করে না, বাট সবাই তো শেলির মতো না। শোন, কেউ কারো মতো না, খাবার দরকারও নেই, তাই একটা ফোন রেখে আবার কম্পিউটারের দিকে চোখ ফেরালো রকি। কিন্তু আর মনোযোগ দিতে পারছে না এই গেমে। সে কত বছর আগে একবার গিয়েছিল এই উৎসবে, চারুকলার বকুলতলা, এ কয় বছরে ফিরেও দেখা হয়নি।
কেন যে হয়নি সেটাই জানে না। ধ্যাত, এইসব আড্ডা ফাড্ডা আর ভালো লাগে না রকির। অফিস থেকে এসে এক কাপ চা খেয়ে গেম খেলতেই বেশি মজা এখন। এখন আবার বের হওয়ারে কিছু কেনরে কত ঝামেলা। আর মিথিলাও রাগ করতে পারে এখন যদি বাইরে যাওয়ার কথা বলে। কিন্তু বন্ধুরা এতদিন পরে আসবে, ইস কত দিন, অলমোস্ট 10 বছর, না গেলে কেমন দেখায় না। রকি ভাবছে, না থাক, মিথিলাকে বলেই দি, দেখি তো কি রিয়াক্ট করে। যদি বেশি রাগ করে তাহলে রকি যাবে না বলেই সিদ্ধান্ত নিয়ে নিল। বাকিটা উপরওয়ালার ইচ্ছা। কিন্তু মাঝে মাঝে আরো অনেকের ইচ্ছাই নিজের ইচ্ছাতে পরিণত হয়। সেটা হয়তো রকির অবচেতন মন জানতে চেয়েছিল, তাই তার জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর এক রাত। বেশ ভয়ঙ্কর। মিথিলা, মিথিলা, কি হলো, তুমি এ সময় ডাকছ? কেন, এ সময় ডাকা নিষেধ। নিষেধ হবে কেন, তুমি তো নেশার মতো গেমে মগ্ন থাকো, সুনামি হলেও টের পাওয়ার কথা না তোমার। গেমই খেলছিলাম আসলে। আচ্ছা শোনো, রাতে কি রান্না করছো? মাংস ভুনা, ডাল চচ্চড়ি, শুটকি, চিংড়ি আর শিম ভর্তা। আচ্ছা, এই মাংসটা কি একটু বেশি বেশি করে করেছো? একটু বেশি করেছি, কালকে তো নববর্ষ, তাই ভাবলাম একটু একেবারেই বেশি করেই রান্না করে ফেলি। কেন বলো তো, কি হয়েছে, কেউ আসবে? ওয়েল, আসবে না, আমরা যাব। কোথায়? আর বলো না, তপন ফিরেছে বিদেশ থেকে। মিলু, নয়ন, সুজন আর মানিক আজকে হুট করে একটা ওয়ান ডিশ পার্টি করতে যাচ্ছে সুজনের বাসায়। আমি অবশ্য বলেছি তুমি না পারলে আমি যাবো না। সে কি বলছো কি তুমি, বিয়ের পর এই প্রথম তুমি চৈত্র সংক্রান্তিতে কোথাও যাওয়ার কথা বলছো, আর আমি না করব? চলো চলো, মাংস অনেক আছে, দরকার হলে কাল আরেকবার রান্না করব। আর এমনি তো কখনো ওই ভাবিদের সাথে আমার মন খুলে একটু আড্ডাও দেওয়া হয়নি। ওকে, শিওর, অবশ্যই। আচ্ছা বলো তো, আমরা কখনো পয়লা বৈশাখে বের হয়েছি? কখনো না, তোমার খালি ঘুম পায় ওই দিন। আসলে অমন কিছু না। আচ্ছা ঠিক আছে, তুমি তৈরি হয়ে নাও, আমিও রেডি হয়ে নিচ্ছি। হচ্ছে ঘন্টাখানেক, ঘন্টাখানেক, নট মোর দ্যান দ্যাট। আচ্ছা ঠিক আছে। মিথিলার জীবনে আজকে অন্যরকম একটা দিন। রকির সাথে ওর বিয়ে হয় 4 বছর আগে জানুয়ারি মাসে। একবারও রকি কখনোই চৈত্র সংক্রান্তি বা পহেলা বৈশাখে বের হওয়ার কথা একবারও বলেনি। সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেয়াই রকির একমাত্র কাজ। এই প্রথম নিজে থেকে বাইরে যাওয়ার কথা বলল রকি। মিথিলার মনটা বেশ ভালো হয়ে গেল। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। কত ইচ্ছা ছিল বিয়ের পর সেজে গুজে বৈশাখে বেড়াবে, প্রজাপতির মতো রং জড়িয়ে বসে থাকবে বকুলতলায়। আর তার কিনা বিয়ে হল রকির মতো বেরসিক এক মানুষের সাথে। ছুটির দিনে হাত পা ছড়িয়ে ঘুমায়, সব কিছুতেই আলসেমি, একগুয়েমি। মনে মনে রকির বন্ধুদের হাজার বার ধন্যবাদ দিয়ে দিল মিথিলা। এবার তৈরি হতে হয়। মাংস যা রান্না করা আছে তাতে অনায়াসে 12 জনের হওয়ার মতো, আর নিশ্চয়ই আরো অনেক আইটেম থাকবে, অতএব নো টেনশন। মুচকি হেসে আলমারি থেকে 4 বছর আগে কেনা লাল পাড় সাদা শাড়িটা বের করল। বন্ধুদের আড্ডা সুন্দর করে তো সাজা যায়। মিথিলা আসলে অনেক খুশি আজকের আয়োজনে। অন্য কোনো দিন হলে হয়তো একটু রাগ করত এমন দ্রুত সিদ্ধান্তে, কিন্তু আজও কিছুই মনে করছে না। অন্তত রকি ওকে নিয়ে ব্যর্থ হচ্ছে। মিথিলা শাড়ি পরা শেষে লাল রঙের একটা ছোট্ট টিপও দিল কপালে।
শেলি শুনছো? হ্যাঁ শুনছি তো, বলো। আজ যদি শর্ট নোটিসে একটা আড্ডা হয় মাইন্ড করবে? কি ব্যাপার বলো তো, কে আসবে? যা, তোমার কাছে কিছুই লুকাতে পারি না আমি। লুকিয়ে লাভ কি বলো, ধরা তো পড়তেই হবে। ঠিক তাই। এখন বলো কি হয়েছে। আমাদের বন্ধু তপন 9 বছর পর দেশে ফিরেছে। আমাদের বাসায় ছোট্ট একটা গেট টুগেদার করতে চাই। কবে করতে চাও? মানে আজকে। তোমার মাথা খারাপ? আজকে অসম্ভব। আমি তেমন কিছুই রান্না করিনি। সে বহুদিন আগে কেনা একটা ইলিশ রান্না করেছে শুধু। তুমি তো আবার এই সিজনে ইলিশ কেন না? এই সিজনে ইলিশ না, জাটকা পাওয়া যায়। আর বাই দ্য ওয়ে, জাটকা খাওয়া অনুচিত। আচ্ছা আচ্ছা, এখন কি আমরা ইলিশ নিয়ে আলাপ করব নাকি আড্ডা নিয়ে? শোনো, আড্ডা নিয়ে চিন্তা নেই, ওয়ান ডিশ পার্টি হচ্ছে। একটু আগে রকি ফোন করে জানালো মাংস আনছে, সুজন আর শায়লা আনবে সরষের। তোমার তো ইলিশ করাই আছে। আচ্ছা আচ্ছা, আমি ভাত, আলু ভর্তা আর সিম ভর্তা করছি। এত অল্প সময়ে আর কিছু সম্ভব না। নো চিন্তা, আমার মনে হয় এনাফ। তুমি খালি তৈরি হয়ে নাও। তা ঠিক আছে। তবে বলো তো, এত বছরে আমি কখনো শুনিনি তোমরা এভাবে দল বেঁধে আড্ডা দিচ্ছ। বিশেষ করে রকি তো কখনোই আসে না তোমাদের আড্ডায়। এবার কি মনে করে? শোনো, ব্যাটে বলে মিলে না, আজ মিলে গেল। আচ্ছা ভালো কথা, বাচ্চারা কি করে এখন? খেলছে, সবার সাথে খেয়ে শুয়ে পড়বে, নো প্রবলেম। ওকে, তুমি তাহলে রেডি হয়ে নাও, 9টা নাগাদ সবাই আসবে। ও, ততক্ষণে সব হয়ে যাবে। কোমর বেঁধে রান্নাঘরে লেগে গেল আলু ভর্তা আর সিম ভর্তা করতে। আর আরেকদিকে মানিক একটু একটু করে ঘর গোছাতে শুরু করল। রকিদের বাসে তো বেশ আয়োজন নিয়ে তৈরি হলো মিথিলা। রকির কেন যেন ভালো লাগছে না, বারবারই মনে হচ্ছে আজ না বের হলেই ভালো হতো। কিন্তু মিথিলাকে বলে ফেলেছে, এখন আর উপায় নেই। এমনিতে মেয়েটাকে নিয়ে রকি কোথাও যায় না। মিথিলা মনে করে রকি হলো বেরসিক, কিন্তু রকি জানে তার মাঝে একটা ভয় কাজ করে, যে কারণে রকি কখনোই বাসা থেকে বের হয় না মিথিলাকে নিয়ে। কোন রকমে একটা লাল পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়ালো রকি। কত বছর পর পহেলা বৈশাখের আগের রাতে বের হচ্ছে সে, কত বছর পর যেন ওই পাঞ্জাবিটা পরল। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছে রকি। 10 বছর আগের আর এখনকার রকির মাঝে শুধু স্বাস্থ্যটাই বদলে গেছে, বাকি তো সবই আগের মতন। রকি মাত্র আয়না থেকে চোখ সরালো আর তখনই তার মনে হলো কিছু একটা। রকি আবার ঘুরে দেখল, না কিছু না তো। এবার ড্রয়ার থেকে চাবির রিংটা নিয়ে ঘর থেকে বের হয়ে এলো, কিন্তু লক্ষ্য করল না সে আয়নায় তার পেছনেই ছিল আরেকটা লম্বা ছায়া। রকি যখন বের হল তখন তার সাথী হল নিজের ছায়া আর অন্য এক রহস্যময় ছায়া সঙ্গী। সেটা রকিও দেখল না, দেখল না মিথিলাও। কেমন লাগছে তা তো বললাম না। তোমাকে সবসময় সুন্দর লাগে, বলা হয় না আর কি। সবসময় বলার দরকারও নাই, কিন্তু মাঝে মাঝে অকেশনালি তো বলতে পারো, ভালো লাগে। এটা কি ছিল, অভিমান না অভিযোগ? কোনটাই না, তোমার স্বভাবে আমি অভ্যস্ত।
তুমি যে নিজে চারপাশে ব্যারিয়ার তৈরি করে রাখো তা আমি বেশ বুঝি। আচ্ছা ব্যাপারটা কিন্তু আসলে তা না। দেখো আমি যে বুঝি না তা না, আমি সবই বুঝি, কিন্তু ঘ্যান ঘ্যান করতে আমার ভালো লাগে না। আর তুমি বলো তো, তোমার জীবনের সব কথা কি তুমি আমাকে বলেছো? এই যে তোমার অবর্ণনীয় আলসেমি, নিষ্প্রিয়তা, এটা যে অকারণে না সেটা আমি ঠিকই বুঝি, কিন্তু আমি চাই তুমি নিজে থেকে আমাকে বলো তোমার সব কথা। দেখো তুমি ওভারএস্টিমেট করছো, তেমন কিছুই না, ট্রাস্ট মি। ঠিক আছে, তুমি যদি মনে করো কিছু না তাহলে কিছুই না। শোনো আরেকটা কথা, রকি সামনে। দুজনের কারোই মুখের কথা শেষ হলো না, রকির গাড়ির ঠিক সামনে চলে এসেছে কেউ একজন। আরেকটু হলে চাপা পড়তো এমন অবস্থা। লোকটা একজন ফেরিওয়ালা, তার হাতে রং বেরঙা ভুভুজেলা। রকি চমকে উঠল, এই ভুভুজেলা বিক্রেতাকে তার সামনে আসতে হল। হঠাৎ চেহারা সাদা হয়ে গেল রকি। মিথিলা হাত নেড়ে বিক্রেতাকে সরতে বলছে, কিন্তু বিক্রেতা ঘুরে রকির দিকে আসছে। জানালার কাছে এসে জানালায় টোকা দিল। কি বুবুজেলা নেবেন স্যার? অনিচ্ছা সত্ত্বেও তাকায় লোকটার দিকে, তাকিয়ে তার আত্মা শুকিয়ে গেল। এ কি, লোকটার চেহারা স্বাভাবিক না, পোড়া দগ্ধ একটা লাশ যেন ওই বিক্রেতার মুখ। রকি অ্যাক্সিলেটারে চাপ দিল, এক টানে সিগনাল ভেঙে এগিয়ে গেল সামনে। মুখটা ধুক ধুক করছে, না আজকে ওর বের হওয়া উচিত হয়নি, একদম না। মনে আছে তো, উত্তরাতে যাওয়ার পথে বনানি থেকে সুজন ভাই আর শায়লা ভাবিকেও নিতে হবে, ওনাদের ড্রাইভার ছুটিতে। মনে আছে, সামনে ডানে ঢুকছে। তুমি একটু সাবধানে গাড়ি চালাও প্লিজ, আজকে এমনিতেই রাস্তায় অনেক ভিড়। থ্যাংকস মিথিলা। ভয়টা মিথিলা বুঝতে পারলেও কারণটা ঠিক ধরতে পারল না। কি যে হয় রকির মাঝে মাঝে কে জানে। ভাবতে ভাবতে সুজনদের বাসার সামনে চলে আসে। ততক্ষণে শায়লাকে ফোন করে ফেলেছে মিথিলা, নামবে একটু পরেই। গাড়িতে অপেক্ষা করছে রকি আর মিথিলা। 5 মিনিটের মাথায় নামলো সুজন আর শায়লা। সাদা পাঞ্জাবি থেকে সুজনকে লাগছে বেশ ভালো। লম্বা চওড়া সুজনের পাশে শায়লাও বেশ সুন্দরী।
সাদা রঙের শাড়ি আর সবুজ রঙের ব্লাউজে চমৎকার দেখাচ্ছে শায়লাকে। এক মিনিটের জন্য রকি ভুলে গেল ভুতুরে ফেরিওয়ালার কথা। কতদিন পর বন্ধুর সাথে দেখা, আহ! আসলে বন্ধুত্বে কোনো ফাটল ধরে না কখনো, কিন্তু মাঝে মাঝে এমন অনেক ঘটনা ঘটে যে কারণে বন্ধুরা দূরে সরে যায়, আর যদি হয় তা কোনো দুর্ঘটনা, তাহলে যোগাযোগই থাকে না। যেমনটি হয়েছিল তাদের সাথে, রকি, সুজন, মানিক, মিলু, নয়ন আর তপনের মাঝে। সুজনরা গাড়ির কাছাকাছি আসতেই সামনে চলে এলো বড় একটা ভিড়। ছেলে মেয়েরা ভুভুজেলা বাজাচ্ছে আর হই হুল্লোড় করছে। রকির চোখ ওইদিকে পড়তে থমকে গেল। ভিড়ের মাঝে একজন না, দুইজন দগ্ধ মানুষ সারা গা দিয়ে রক্ত পড়ছে, সাদা পাঞ্জাবিটা লাল হয়ে গেছে। ওরা ভুভুজেলা নিয়ে এগিয়ে আসছে। রকি সিটের সাথে একদম সেটে গেল, ভয়ে ওর গলা দিয়ে কোনো আওয়াজও আসছে না। পাশেই মিথিলা, কিন্তু মিথিলাকে কিছুই দেখতে পাচ্ছে না। রকি ভয়ে ভয়ে তাকিয়ে আছে ওদের দিকে। ওরা আসছে, আজ রকির কাছে ওরা আসবেই। রকি চল, আমরা উঠে বসে আছি তো, কি রে? সুজনের ডাকে ঘোর ভাঙল রকির। সুজনের ডাকে গায়েব হয়ে গেল জিন্দা লাশগুলো। রকি শ্বাস নিল লম্বা একটা, তারপর গাড়ি স্টার্ট করল। আমি দেখছি। আচ্ছা, আমি তাহলে টেবিল গুছাই। আরে দোস্ত মিলু, আর বেটা নয়ন, কেমন আছিস? ভালো দোস্ত, কত বছর পর! আরে না হলেও 5-6 বছর পর। বাই দ্য ওয়ে, আরেক সাহেব যদি আসছেন, যে কিনা গেল 9 বছর কোন রকমের উৎসবের আড্ডায় আসেনি। রকি, তাই না? হ্যাঁ, কেন তপন, সেও তো নাই। ওর তো একটা কারণ আছে, ও তো দেশেও নেই। আর দেশে নাইটা কেন? থাক না দোস্ত, ওইসব বাড়াই লাভ কি, কম তো হলো না। দেখ, না বললেই তো আর সব সত্যি চাপা থাকছে না। সবার বিয়ে হয়েছে, বাচ্চা হয়ে গেছে, এই কথা এখন সংসারে অশান্তি সৃষ্টি করবে। জানি না বাপ, আমি তোদের সাথেও ছিলাম না, ছাতা মাথা বুঝিও না। একেবারে যে ছিলি না তা তো না দোস্ত, তোর বাবাই তো। চুপ চুপ, শালি ভাবি আসছে। সে কি নয়ন ভাই, মিলু ভাই একা কেন, বাচ্চারা কই আর ভাবিরা? আমার ছেলে তো দিব্যি ঘুমে আছে, দাদির কাছে আছে, ভাবিরা আসছে। আপনারা নিয়ে এলেন না কেন? আমাদের দুজনের অফিসে রাস্তার ওপারে, তাই মিলুর গাড়িতে আমার বউ আর মিলুর বউ আসছে, এই তো পৌঁছে যাবে। আমি তো ভাবলাম বউদের ফাঁকি দিলেন। সে কি আর বিবাহিতদের পক্ষে সম্ভব? ঠিক বলেছিস নন, অফিস ফাঁকি দেওয়া যাবে কিন্তু গিন্নি কে না। অনেকদিন পর যেন আবার সেই পুরনো আড্ডার আমেজ ফিরে পেল নয়ন, মিলু আর মানিক। এরা তিনজনই স্কুলের বন্ধু। সে কবে থেকে যে তাদের বন্ধুত্ব তা গুনতে গেলে এখন আঙুলও কম পড়ে যাবে। কলেজে ওঠার পর পরিচয় রকি, তপন আর সুজনের সাথে। ওরা 6 জনই ক্রিকেট খেলত কলেজে, তাই বন্ধুত্বটা হয়ে গেল বেশ জমজমাট। যে কোনো উৎসবে তারা 6 জন একসাথে থাকবেই, এমনকি ট্রিপেও। কলেজে ওদের নামই হয়ে গেল বেনজিন, মানে সরভুজ। ওদের দূর থেকে দেখলেই সবাই বলতো, এই যে বেনজিন আসছে। মাঠে পরীক্ষায় ভালো ছিল বলে বেশ হামবড়া ভাবেই চলত তারা।
বিশেষ করে যখন বিশ্ববিদ্যালয়ে একসাথে ভর্তি হলো, তখন যেন তাদের পাখায় আরো ঝোড়ো হাওয়া এসে লাগলো। সিনিয়ররা বরং ওদের এড়িয়ে চলত, পাশ দিয়ে যেই যেত তাকেই দুষ্টুমির শিকার বানাতো এই ছয়জন। তারপর একদিন ছোট্ট একটা ঘটনায় বদলে গেল সব। আরে বেটা, ছয়টায় প্ল্যান করে নয়টায় হাজির, আমরা সুপারম্যানের থেকে কম না। আর আমরা কিন্তু সুপারম্যান। সে আর বলতে, রান্না তো বটে, সাথে কেমন সেজে গুজে এসেছি বলো। না আজকে মনে হয় গিন্নিদের বিন্নি চালের খই ভাজার গল্পই শুনতে হবে। জি না, সেই সুযোগ আর দিচ্ছি না। কেন কেন? ভাবিরা যখন ওই যে তাদের গপ্প আর গসিপ করবে, তখন আমরা রীতিমতো হাওয়া খেতে বেরোবো। গসিপ কিন্তু ভাইয়েরাও কম করে না। কথা সত্য, একেবারে শতভাগ, তবে বিষয় আলাদা থাকে। তা তো বটেই। হাওয়া খেতে যাও ভালো, কিন্তু একটা গাড়ি রেখে যেও। কেন, কোথাও যেতে চাও? বারে আমরা একটু বের হতে পারি না? আলবক পারো, সুমনা আর টয় এসে নিক, তারপর বের হো। ওরা মনে হয় চলে এলো প্রায়। হ্যাঁ, আমাকে ফোন করেছিল, আর বোধহয় পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে। রকি, এ রকি, তুই কি মৌনব্রত করছিস? আর বলবেন না, আজকে সারা পথ ও কি যেন ভাবছিল শুধু। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, ঘুরে আসুন। রকির কোনো আড্ডাতেই মন নেই, কেবলই মনে হচ্ছে এত বছর পর বের হয়ে ভীষণ ভুল হয়ে গেল। আজ রাতে নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে, অথবা সেই দশ বছর আগের বিভীষিকা প্রতিশোধ নেবে। আর সেই মূল নায়ক মানে তপন। ওদিকে বিশাল আড্ডা জমিয়ে ফেলেছে মানিক, মিলু, সুজন, নয়ন। আরেকদিকে শায়লা, মিথিলা, শেলি, টয়া আর সুমনাও বেশ গল্পে মশগুল হয়ে গেছে। এদের মাঝে টয়া একেবারেই নতুন বউ, বাকিদেরও যে খুব দেখা হয়েছে তা না, কারণ ম্যারেজ ডে হলে দেখা, না হলে নাই। বিশেষ করে বাকি সব অনুষ্ঠানে শুধু যাওয়ার জন্য এতদিন উপস্থিত হয়েছে, তা না হলে বাসা থেকে বের হতে চায় না সে। রকির মতো ছেলে যে বাসায় বসে যাবে এটা ভাবতেই পারে না মানিক। যেমন লম্বা তেমন চওড়া রকি, শ্যামবর্ণ গায়ের রং, যা পড়ে তাই মানায়। কলেজে থাকতে অলরাউন্ডার ছিল ক্রিকেটের, কিন্তু দোষ একটাই ছিল, মেয়েদের দেখলে বেশি দুষ্টুমি করত, এই জন্য কলেজের স্যাররাও পানিশমেন্ট দিত। রকির বাবা মাও অনেক বকা দিয়েছে, কিন্তু অতি অহংকারে একটু বকাটপনা সবসময় ছিল ওর। সেই ছেলে কিনা দশ বছর ধরে শুধু অফিস বাসা করে আসছে, একটা ঠাট্টাও করে না সে। কোন রিউনিয়নেও যায় না। একটা বাজে ঘটনা মানুষকে কতটা বদলে দিতে পারে, রকি তারই প্রমাণ। এইবার মনে হয় এলেন তপন সাহেব। দাঁড়া, দরজা খুলে আসি। আরে দোস্ত, কেমন আছিস? গুড টু সি ইউ ম্যান, লং টাইম, লং টাইম। আরে তপন, তুই তো দেখতে অনেক ভালো হয়ে গেছিস। খারাপ ছিলাম কবে? পয়েন্ট, গুড টু সি ইউ ম্যান। আমারও। হে রকি, আয় দোস্ত, এট লিস্ট কোলাকুলি তো করি। ইয়া অফ কোর্স। তা তুই কেমন আছিস? ভালো আছি দোস্ত, তুই? ভালো। রেগে আছিস এখনো? না, যা কি যে বলিস, দোজ আর বাইগনস। শোন, রাত শেষ, কথা শেষ, ভুলে যা দোস্ত। মানে কি শুরু করলি? এই শেলি, শেলি বলো, খাবার পারবো? হ্যাঁ
বেরো ফেলো, 10টা বাজে, আমরা একটু বের হব, কি বলিস? গ্রেট আইডিয়া, আজকে কিন্তু সুন্দর সুন্দর মেয়ে, মানে ভাবি খাবার দেন তো। তপন একদম আগের মতোই আছে, বুঝতে পেরে ওকে চট করে থামিয়ে দিল নয়ন। এই বয়সেও তপন যে মেয়েদের নিয়ে মশকরা করে ভাবতে অবাক হয়ে গেল মানিকও। রকি শুধু ভাবলেশীন, যেন ও জানত এমন একটা কিছু হবে। ওদিকে শেলি মিথিলা সবাই মিলে খাবার সাজিয়ে ফেলল। অল্প সময় বেশ ভালোই আয়োজন করে ফেলেছে তারা। সুজন নিজেই চিংড়ির তরকারি করেছে, সেই প্রশংসায় সবাই পঞ্চমুখ। খাওয়া দাওয়া শেষে এবার বের হওয়ার পালা। ঠিক হলো 12টা বাজলে মানিকের গাড়ি করে সব ভাবিদের বাসায় পৌঁছে দেওয়া হবে। এর মাঝে মিথিলা আর সুমনা থেকে যাবে মানিকের বাসায়, তারপর একেবারে সকালে ফিরবে তারা। আর এখন ওরা 6 জন যাবে শাহবাগে। যেই ভাবা সেই কাজ, ওরা বেশ আয়োজন করেই বের হল। সবার গায়ে পাঞ্জাবি, গাড়ি চালাচ্ছে মানিক, পাশে রকি, পেছনে মিলু, তপন, সুজন আর নয়ন চাপাচাপি করে বসল। রকি আগের মতোই থম মেরে বসে আছে, কিছুতেই রাস্তার ঘটনা ভুলতে পারছে না সে। বৈশাখের আগের দিন বলে রাস্তায় এখনো বেশ ভিড়। আর ঠিক তখনই মানিক নিল ছোট্ট একটা সিদ্ধান্ত। চল আমরা বাইপাস দিয়ে চলে যাই। চল, অনেকদিন দেশের বাইরে থাকতে থাকতে আমি সব রাস্তা চিনিও না। অন্য রাস্তা নিচ্ছি কেন? শর্টকাট, আর এতদিন পর বের হলাম, একটু ঘুরতে ঘুরতে যাই, কি বলিস? চল। হঠাৎই প্রধান সড়ক ছেড়ে অন্ধকার একটি রাস্তায় ঢুকে গেল ওরা। চারপাশে জঙ্গলা আর ঝিঁঝে পোকা। কিছুক্ষণ পরপর শুধু কয়েকটা বাস ওদের পাশ দিয়ে চলে যাচ্ছে, তারপর আবার শুনশান। আর ঠিক তখনই বেশ তীব্র একটা আওয়াজ এলো ওদের কানে, কেমন যেন পরিচিত, আবার ঠিক পরিচিতও না। রকির মুখ দিয়ে শুধু বের হলো ভুভুজেলা। এবার ধুম করে ওদের সামনে পড়লো একটা সাদা মূর্তি, অর্ধ গলিত পোড়া একটা মুখ দেখা যাচ্ছে। গাড়ির বনেটের উপর বসে কুচ্ছিত ভাবে হেসে চলছে লাশটা। মানিক জোরে চিৎকার দিল, বাঁচাও! রকি ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু তারপরে সে গাড়ির স্টিয়ারিং ধরে ফেলল। মানিক কন্ট্রোল হারিয়ে ফেলেছে ততক্ষণে, আর ওদিকে পেছনে জানালায় ধাপ ধুপ বাড়ি মারছে আরেকটি হাত, সাদা শাড়ি। হিস হিস করে তপনের মুখের কাছে কান এনে বলল, কি রে ভুভুজেলা বাজাবি না? রকি কোনো মতে মানিকের হাত ধরে চালিয়ে মেইন রাস্তায় উঠে গেল। হঠাৎ করে সামনের দৃশ্যটা মিলিয়ে গেল, সবাই হাঁফ ছেড়ে বাঁচল। মানিকের সম্বিত ফিরে এলো, ওরা থামল একটা চায়ের দোকানে। এই জন্যে, এই জন্যে আমি কোন উৎসবে বের হই না, বুঝলে এবার? কিন্তু মানে কি? মানে কি কিন্তু? ওই ঘটনা কখনোই আমাদের পিছু ছাড়বে না। আর এই তপন, এই তপনটা হলো সব নষ্টের গোড়া। কলার ছাড় রকি, আমি একা ছিলাম না, তোরা সবাই ছিলি। নয়নের বাবা আমাদের ছাড়িয়ে আনে, আর এখন দোষ শুধু আমার। এই ভুভুজেলাই সব নষ্টের মূল। আমি আর কোথাও যাচ্ছি না, আমি এখন বাসায় যাব। শোন, মাথা ঠান্ডা কর, আমরা এখন মেইন রাস্তায়, এখানে কোনোই ভয় নেই। আছে, ওরা এখানেও আসতে পারে, আমাদের অন্য কিছু ভাবতে হবে, অন্য কিছু। আচ্ছা, আমরা ওই জায়গাতে যাই যেখানে ঘটনা ঘটেছিল। চল। আমি যাব না, একই ইতিহাস বারবার রিপিটেড হোক এটা আমি চাই না। ট্রাস্ট মি দোস্ত, প্রায়শ্চিত্ত করার অপশন নিশ্চয়ই আছে। চল।
চল, আমরা সবাই আছি, বাঁচলে একসাথে বাঁচবো, মরলেও একসাথে, কিন্তু এভাবে ধুকে ধুকে মরতে চাই না। চল রকি, তপন তুইও। গাড়ি চলছে, ভেতরে সবাই থম মেরে বসে আছে, চোখের সামনে একে একে ভেসে উঠছে 10 বছর আগের সেই দৃশ্য। তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওরা রক্ত গরম, যাই দেখে তাতেই মাস্তি খুঁজে। আর সে সময় হঠাৎ করে মার্কেটে এলো ভুভুজেলা নামের এক লম্বা বাঁশি। বাঁশি বললে ভুলই হবে, কারণ এমন কর্কশ আওয়াজ খুব কম বাদ্যযন্ত্রেরই হয়। 6 জনে ভুভুজেলা নিয়ে ক্লাস দাঁপিয়ে বেড়ায় আর যাকে তাকে বিরক্ত করে, মেয়েদের উত্ত্যক্ত করে। আর সে সময়ের পহেলা বৈশাখে ঘটল ঘটনা। আজ কিন্তু মেয়েরা বেশ সুন্দর হয়ে সেজে বেরিয়েছে, দেখেছিস? আর বলতে দোস্ত, আজকে দেখবি কত মজা হয়। ঠিক আছে, বাট লিমিট রেখে কিন্তু। হ্যাঁ, দেখা যাবে, চল তো আগে। শাহবাগ ছাড়িয়ে কিছু দূর আসতেই রকির চোখে পড়ল অপূর্ব সুন্দরী এক মেয়ের দিকে। মেয়েটি ফার্স্ট ইয়ারে পড়ে, নামও জানে না। বারান্দায় দেখতো ক্লাসে আসা যাওয়ার সময়, সাথীর ছেলেটিকে চেনে, নাম ইমন, ওদেরই ব্যাচমেট। মেয়েটার সাথে হাতে হাত রেখে চলছে। তপনের যে কি হলো কে জানে, শব্দ করতে লাগলো ভুভুজেলা দিয়ে, আর ভিড় ঠেলে ক্রমশ এগিয়ে যেতে লাগলো ওদের কাছে, আর একটু কাছে। তপনের ঠিক পাশেই আছে রকি, সুজন, মিলু আর মানিক। এবার ঠিক কানের কাছে নিয়ে মেয়েটাকে বিরক্ত করতে লাগলো। তপন, প্লিজ এসব করিস না। এই বলে ধাক্কা দিল ইমনকে, আর ইমন গিয়ে পড়ল আরেকটা জটলার উপর। আর ঠিক তখন মেয়েটা এসে তপনকে মারল এক চড়। এবার রকি এসে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, আর মেয়েটা গিয়ে পড়ল আরেক দিকে। সেখানে ছিল আরো কয়েকটা ছেলে, ওরা খপ করে মেয়েটাকে জাপটে ধরল। মিলু বাঁচানোর জন্য ওদিকে যেতে চাইল, কিন্তু তপন দিল না। আমাদের কি ওই ছেলেদের ভিড়ে ফেলে ওরা চলে এলো। রকি শুধু একবার পেছনে তাকিয়ে দেখল যে মেয়েটা রাস্তায় পড়ে গেল, আর মেয়েটার গায়ের ওড়নাটা কেউ একজন ছুঁড়ে আরেক দিকে ফেলে দিল। আর ওইদিকে ইমন চিৎকার করছে আর সবাই ওকে মারছে, কিন্তু মেয়েটার কাছে যেতে দিচ্ছে না। আর রকি তপন ভুভুজেলা বাজাতে বাজাতে ফিরে এলো নিজেদের বাসায়। আর পরদিন দোস্ত সর্বনাশ, কি হয়েছে? তোরা কাজে কি করছিলি?
শাহবাগে চল, ইমন তোদের ডাকছে, খুব কাঁদছে। ফালতু সিনেমা সব। না দোস্ত চল, আমার কাজ আছে, আমি গেলাম বাসায়। তপন, তপন, আচ্ছা ও যাক, রকি তুই চল। ওরা পাঁচজন দৌড়াতে দৌড়াতে সেই জায়গাটায় আসে যেখানে গতকাল মেয়েটা পড়েছিল। ওখানে ইমন দাঁড়ানো, ওর চোখ লাল, হাতে একটা পানির বোতল। ইমন, এসব কি ধরনের ফাইজলামি? ফাইজলামি না, দেখ তোরা কালকে তোদের জন্য কি হয়েছে জানিস? জানিস তো না? আরে কি এমন হয়েছে, ভিড়ে ধাক্কায় পড়ে গেছে বাস। না ও রেপ্ট হয়েছে এই ভিড়ে, আমার চোখের সামনে, আমি কিছুই করতে পারিনি। তোরা ওকে ফেলে দিয়ে চলে গেলি, আর সেই সুযোগে জানোয়াররা। দেখ ইমন, মাথা ঠান্ডা কর। না দেখ, তোদের জীবন আমি দুঃস্বপ্নের করে দেব। দেখ দেখ, তোদের জীবন আমি দুঃস্বপ্নের করে দেব। না ইমন, না দেখ। ইমনের হাতের বোতলে ছিল কেরোসিন। চোখের নিমেষে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিল ইমন। ওরা হতভম্ব হয়ে দেখল একটা জ্যান্ত মানুষের পুড়ে যাওয়া। একটু বুঝতে পেরে নয়ন পানি আনতে দৌড় দিল, আর ঠিক তখনই ঘটল আরেক ঘটনা। ওই মেয়েটা কোথা থেকে যেন দৌড়ে এলো, পলক ফেলবার আগে জড়িয়ে ধরল ইমনকে। দুটো মানুষ চোখের সামনে পড়ছে, রকি বোকার মতো তাকিয়ে দেখছে, আর ওর হাতে এখনো সেই ভুভুজেলা। পরদিন পুলিশ ওদের জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায়, কিন্তু নয়নের প্রভাবশালী বাবা আর প্রমাণের অভাবে ওদের ছেড়ে দেয়া হয়। এরপর থেকে রকি আর স্বাভাবিক হতে পারেনি কোনোদিন, ছুঁয়েও দেখিনি ওই ভুভুজেলাকে। নিজেকে পুড়িয়েছে। দাঁড়া আসছি। কই যাস? কিছু ফুল নিয়ে আসি। চল সবাই যাই। তোদের এসব আদিক্ষেতা কিন্তু অসাধারণ। কেউ মজা করার জন্য ভয় দেখালো, আর তোরা কোন 10 বছরের পুরনো ঘটনা নিয়ে বসে থাকলি। শোন, পাপ কখনো পিছু ছাড়ে না। ওই দিন অবশ্যই আমরা দোষ করেছি। কি দোষ করেছি? আমাদের অন্তত ওদের বাঁচানো উচিত ছিল। ওভাবে চলে না আসলে, মানিক ঠিকই বলছে, আমরা ওদের বাঁচালে ওরা এভাবে অপদস্থ হতো না। কিন্তু আমরা বাঁচালাম না, বিপদে ফিরে চলে গেলাম। মেয়েটার নামও আমরা জানতাম না। হ্যাঁ রে, ফুল আনলি? হ্যাঁ চল, ওখানে রাখি। তাও যদি ওরা আমাদের ক্ষমা করে। ক্ষমা? ফুল রাখার পরপরই তপনের চিৎকারে হঠাৎ তাকিয়ে দেখল কোথা থেকে একটা বাস এসে ধাক্কা দিল তপনকে। তপন পড়ে গেল, আর অতর্কিতে আরেকটা গাড়ি চলে গেল তপনের দুই হাতের উপর দিয়ে। ওরা ফুল রেখে দৌড়ে আসতে লাগলো তপনের দিকে। তখন দেখল রাস্তার ওপরে সেই পোড়া দুই জীবন্ত লাশ। লাশগুলো ধীরে ধীরে 10 বছর পুরনো চেহারা ফিরে পেল। রকির দিকে তাকিয়ে ইমন হাসল যেন, তারপর দুজন হাওয়ায় মিলিয়ে গেল। মানিক রকির দিকে তাকিয়ে শুধু বলল, আজ আর ভুল করব না, তপনকে ফেলে যাব না, চলো কে হাসপাতালে নিয়ে যাই, ওর মজার সাজা পেয়েছে। হ্যাঁ আমি জানি। হ্যাঁ হ্যাঁ চল, দেখলি পাপ কখনো চাপা থাকে না দোস্ত, চল।
রাস্তার ধারে ফুলগুলো রইল। ওরা ধরাধরি করে তপনকে নিয়ে রওনা দিল হাসপাতাল। আমার শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাকে লিখে পাঠিয়েছে একদম সঠিক আজকের নাম হচ্ছে ভুভুজেলা এবং অনেকেই ধরতে পেরেছেন এই কাহিনির বিষয়টা রয়ে গেছে আমি পড়ছি এসএমএস গুলো পড়লে বোঝা যাবে যে আজকের স্টোরির নাম এটাই হবে এবং একেবারে সঠিক কিছুদিন আগে নির্মম ঘটনা ঘটে গেছে পয়লা বৈশাখের অনুষ্ঠানে টিএসসির সামনে আমরা সবাই জানি আমরা পত্রিকায় পড়েছি এবং সেখান থেকেই সেই ঘটনার থেকে কিন্তু এই আজকের কাহিনী তৈরি করেছেন আমাদের স্ক্রিপ্ট রাইটার আর আমাদের যে গল্পকার এই কাহিনীটির মূল
আমাদের জন্য কুয়াশা স্ক্রিপ্ট তৈরি করেছেন। আর এই নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ড এডিটর ছিলেন আপেল মাহমুদ এমিল। এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন প্রত্যয় আপেল রাজু শাড়ি সিফাত শান্ত অরণ্য শান্ত মৌ মঞ্জু এবং লোবান।